সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে চাইলে আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, সমস্ত তথ্যগুলো ভালোভাবে জানতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সকাল সকাল নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কোন কোন পদগুলোর জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো কতটুকু থাকতে হবে, কিভাবে আবেদন করতে হবে, A to Z বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্যগুলো ভালোভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে বলবো যে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনারা পাবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা মূল সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করতেছি সংক্ষেপে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো প্রতিরক্ষা মন্ত্রণালয় আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা 1207 তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু তারা সুন্দরভাবে দিয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে 27 জানুয়ারি 2022 তারিখ খ্রিস্টাব্দ। তো বাম পাশে দেখতে পাচ্ছেন যে একটি নাম্বার দেওয়া আছে। তো এখানে বলতেছে স্পার্সো রিসার্চ ফেলোশিপ বিজ্ঞপ্তি। তো এখানে বলতেছে যে 2021-22 অর্থবছরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো এর নিম্নবর্ণিত ফেলোশিপের জন্য বাংলাদেশি নাগরিকের নিকট থেকে নির্ধারিত ছকে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম, ফেলোশিপ ক্যাটাগরি, ফেলোশিপের সংখ্যা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীর ন্যূনতম বয়স, এই যে দেখুন তারিখ দেওয়া আছে, এই তারিখের মধ্যে আপনাদের বয়স কিন্তু থাকতে হবে, ফেলোশিপের পরিমাণ টাকা। তো এখানে এক নাম্বার দেখুন, এক নাম্বার পদের নাম দিয়েছে জুনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র রিসার্চ ফেলো। তো এখানে ফেলোশিপের সংখ্যা দিয়েছে দেখুন 20টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলতেছে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে, স্নাতক পর্যায়ে অধ্যয়নরত। তো এই পদের জন্য আপনাদের বয়স থাকতে হবে 18 বৎসর, এই যে দেখুন বয়স নির্ধারণ করা আছে 18 বৎসর। আর টাকার পরিমাণ দেখুন এখানে দিয়েছে 18,000 টাকা হইতে 30,000 টাকা পর্যন্ত। দুই নম্বরে আসুন, দুই নম্বরের নাম দিয়েছে রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য তারা নিয়োগ দেবে, এখানে পদ সংখ্যা সৃষ্টি করছে 10টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হইতে হবে, বয়স থাকতে হবে দেখুন 24 বছর, পুরুষ প্রার্থীদের জন্য বয়স 24 বছর এবং মহিলা প্রার্থীদের জন্য বয়স 23 বছর। তো এখানে ফেলোশিপে টাকার পরিমাণ দেখুন 30,000 টাকা হইতে 60,000 টাকা পর্যন্ত। তো আবেদন করার নিয়মাবলীগুলো দেখুন, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার নিয়মাবলীগুলো এখানে বলতেছে যে আবেদনের নিয়ম ও শর্তাবলী। এক নম্বরে বলতেছে স্পার্সো রিসার্চ ফেলোশিপ নীতিমালার বর্ণিত বিষয় অবলিক ক্ষেত্র, শর্ত, যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক চেয়ারম্যান স্পার্সো বরাবর আবেদন করতে হবে। দুই নম্বরে বলতেছে এ সংক্রান্ত নীতিমালা অবলিক আবেদনপত্রের ফরম www.sparoso.gov.bd এই নোটিশ বোর্ডে পাওয়া যাবে, আপনারা এই লিঙ্কে ভিজিট করে আপনারা সমস্ত তথ্যগুলো পাবেন। তাছাড়া তিন নম্বরে বলতেছে যে সকল ডকুমেন্ট PDF আকারে নিম্নবর্ণিত ফরম্যাটে, এই যে তাদের
admin@espresso.jobs.bd বরাবর জমা দিতে হবে। আপনারা এই লিংকে ভিজিট করে, আপনারা এই ইমেল অ্যাড্রেসে ভিজিট করে আপনারা জমা দিতে পারবেন। তো এখানে প্রথমেই বলতেছে ফার্স্ট নেম, তারপরে স্পেস দিয়ে লাস্ট নেম, তারপরে আপনাদের লিখতে হবে ডকুমেন্ট টাইপ, আপনাদের ডকুমেন্ট অথবা হার্ড কপি বদ্ধ খামে প্রেরণ করা যাবে। আপনারা হার্ড কপিটি বদ্ধ খামের মধ্যেও প্রেরণ করতে পারবেন। তো চার নম্বর বিষয়গুলো একটু বিস্তারিতভাবে পড়বেন, এই বিষয়গুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই আপনারা থাকবেন, আর এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন, পড়ার পরে তারপরে আপনাদের আবেদনটি আপনারা সাবমিট করবেন। তো এখানে পাঁচ নম্বরে দেখুন বলতেছে যে প্রয়োজনীয় কর্তৃপক্ষ ফেলোশিপ এর সংখ্যা, সময়কাল, টাকার পরিমাণ হ্রাস বৃদ্ধি করতে পারে। তো এখানে ছয় নম্বর বলতেছে আবেদন বাছাই প্রক্রিয়া ইত্যাদি কারণে কোনো ভাতা প্রদান করা হবে না, আবেদনের জন্য বা বাছাই প্রক্রিয়ার জন্য কোনো প্রকার ভাতা তারা প্রদান করবে না। সাত নম্বরটা দেখুন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৪শে ফেব্রুয়ারি ২০২২ ১২টা ৩০ মিনিট পর্যন্ত আপনারা আবেদন জমা দিতে পারবেন। এই যে দেখুন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৪শে ফেব্রুয়ারি ২০২২ ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার করছে জালালউদ্দিন আহমেদ সচিব এসপার্সো, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেসে আপনারা তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে নিজেরাই বিস্তারিতভাবে পড়তে চান, সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আপনাদের একটু বলে রাখি। তো বন্ধুরা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলারের লিঙ্ক নামে একটি অপশন দেওয়া থাকবে, সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজেই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো সেইভাবে আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে নিজেরাই পড়ে নেবেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।